नमस्कार, एखन आमरा डी ब्लॉक ए ब्लॉक एवं कोऑर्डिनेशन केमिस्ट्री किछु इम्पोर्टेंट कोश्चन करब। प्रथम कोश्चन, क्रोमियम आयोनाइजेशन एनर्जी कम है किंतु जिंकर बेशी है क्यों? आमी प्रथमे क्रोमियम इलेक्ट्रॉनिक कॉन्फिगरेशन करछि, करले देखते पाबो आर्गन 3D5 4S1। देखो क्रोमियम जदि एकटि इलेक्ट्रॉन लस करे दे तबेई तो तार आयोनाइजेशन एनर्जी हबे। तो एक इलेक्ट्रॉन लस कर दिले क्रोमियम हाफ फिल इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन पाए। देखो 3D5 इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन पाच्छे जेटा हलो हाफ फिल। किंतु एक ही रकम भावे जिंक के इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन करले आर्गन 3D10 4S2। ख्याल करे देखो एर आउटार मोस्ट सेलटा रयेछे फुल फिल, ताई जोन्नो एर इलेक्ट्रॉन बार कराटा ভেরি মাচ ডিফিকাল্ট, কারণ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন বলে। ঠিক আছে, তাই জন্য ক্রোমিয়ামের আয়োনাইজেশন এনার্জি এবং জিঙ্কের মধ্যে জিঙ্কের আয়োনাইজেশন এনার্জিটা বেশি হবে। ওকে, পরেরটা আস মেল্টিং পয়েন্ট বলেছে টাইটেনিয়াম এবং ভ্যানেডিয়াম। আমরা দুজন ইলেকট্রনিক কনফিগারেশন করছি, এটা ক্ষেত্রে কী হবে? আর্গন 3D2 4S2। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কী হবে? আর্গন 3D3 4S2। এখন ডি অরবিটালে খেয়াল করে দেখো ভ্যানাডিয়ামের ক্ষেত্রে তিনটে সিঙ্গেল ইলেকট্রন রয়েছে, আর টাইটেনিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালের মধ্যে দুটো সিঙ্গেল ইলেকট্রন রয়েছে। যেহেতু সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা দ্বিতীয়টাই বেশি, তার মানে বলতে পারি দ্বিতীয়টার ক্ষেত্রে বেশি পরিমাণে মেটালিক বন্ডিং হবে। এবং দ্বিতীয়টা যেহেতু মেটালিক বন্ডিং বেশি, তাই জন্য মেল্টিং পয়েন্টটাও ভ্যানাডিয়ামের বেশি হবে টাইটেনিয়ামের চেয়ে। পরেরটা বলেছে কন্ডাক্টিভিটি কম্পেয়ার করতে। কন্ডাক্টিভিটি কার উপর ডিপেন্ড করে? কন্ডাক্টিভিটি ডিপেন্ড করে, এক হলো নাম্বার অফ আয়ন, কতগুলো আয়নস আছে, আর এক দু নম্বর হলো স্পিড কতটা আছে। তো আমি নাম্বার অফ আয়ন দেখো, এইটার ক্ষেত্রে এইটা প্লাস এবং দুটো ক্লোরাইড মাইনাস, তোমার টোটাল নাম্বার অফ আয়ন হবে এটা একটা প্লাস একটা, এটা একটা এবং এটা দুটো, মানে মোট তিনটে। পরেরটা দেখো কী হবে, এটা টু প্লাস হবে, যাই হোক মোট কথা এটা একটা এবং দুটো ক্লোরিন তিনটে। এইটার ক্ষেত্রে কী হবে, এটা থ্রি প্লাস, মানে এটা একটা প্লাস তিনটে ক্লোরাইড, মানে তিনটে মানে চারটে। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে দেখো এটা কোনো ডিসোসিয়েট হচ্ছে না, তার মানে এটা একটা মানে একটাই। তাহলে সব থেকে বেশি কোনটা হচ্ছে বুঝতে পারছো? সব থেকে বেশি এক নম্বরে হচ্ছে এইটা কন্ডাক্টিভিটি, কারণ নাম্বার অফ আয়ন চারটে, তারপর এটা নাম্বার অফ আয়ন তিনটে, তাই এটা দু নম্বরে থাকছে এবং এটা থাকছে তিন নম্বরে। পরের কোশ্চেনটা বলেছে, এটা হলো ফর্মুলা, বলেছে ড্র আইসোমারটাকে ড্র করতে বলেছে। ঠিক আছে, তো আইসোমারটা আমরা নিচে ড্র করে দেখাচ্ছি। প্লাটিনাম ছিল তাই তো? তো প্লাটিনাম দুটো যে ক্লোরিন আছে যদি অপোজিটে দাও তাহলে এরকম একটা আইসোমার হবে, এটা ইএন, এটা ইএন ফর্মে থাকবে। আর একটা হতে পারে এটা হলো ট্রান্স, আর একটা হতে পারে কি, একই রকমভাবে আমি যদি সিস করি এই জায়গাটা ইএন, এই জায়গাটা ইএন রইল, এবার সিসের যে ফর্মটা রয়েছে, আচ্ছা এটা চার্জ কত আছে, চার্জ আছে টু প্লাস, তার মানে ওভারঅল টু প্লাস দিয়ে দাও। এবার দেখো সিসে যেটা রয়েছে সেটাকে মিরর ফেলা যাবে, মিরর ফেলে দেখতে কেমন হচ্ছে, ক্রোমিয়াম ক্লোরিন, ক্লোরিন এই দিকে ইএন, এটা হলো ইএন এবং ওভারঅল হলো টু প্লাস, রাইট? তার মানে দ্বিতীয় যে কম্পাউন্ডটা রয়েছে, মানে যেটা আমি সিস ফর্মে লিখেছি, সেটার একটা মিরর ইমেজ আইসোমার পেলে, মানে অপটিক্যাল আইসোমার পেলাম একটা। ওকে, তাহলে মোট আইসোমার হবে তিনটে। আর যে জিওমেট্রিক্যাল আইসোমার বলতে কটা, তার মানে শুধু সিস এবং ট্রান্স বলতাম, তখন এইটুকুনি পার্ট বলতাম, মানে তখন বলতাম দুটো। পরেরটা আছে, পরেরটা বলেছে MnCl4 2-, এর বলেছে ডাইপোল মোমেন্ট এত প্রুভ করতে হবে। তো এটা এক্স, এটা 4 × −1 = −2, এক্স সমান হচ্ছে −2, এবার সরি এক্স সমান হচ্ছে +2,
এবার এমএন এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? এমএন এর হলো আর্গন 3D5 4S2। এবার এমএন কত হয়েছে? এটা +2, তার মানে আর্গন 3D5, মানে ডি অরবিটালে 5টি ইলেকট্রন। ডি অরবিটালে 5টি ইলেকট্রন দিলাম, 1 2 3 4 5, তারপর এস, তারপর পি, এই জায়গাগুলো করে ক্লোরাইড রইল। তাহলে কী হাইব্রিডেশন হচ্ছে? sp3। এখন ডিতে কটা সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে? ডিতে 5টা সিঙ্গেল ইলেকট্রন হয়েছে, তাই তো? তাহলে মিউ সমান সমান হবে √n(n+2) bm। 5টা সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে, তার মানে 5 5+2, তার মানে √35 bm। √35 bm মানে কত? 5 পয়েন্ট, এই যে ভ্যালুটা রয়েছে 5 পয়েন্ট কত আছে? 9.2, তাই তো? √35 মানে 5.92 bm। ক্লিয়ার? পরেরটা আসি। পরের কোশ্চেনটা আমাকে বলেছে যে ডেল্টা নটের ভ্যালু কম্পেয়ার করতে। দেখো, ডেল্টা নটের ভ্যালু কম্পেয়ার কী দিয়ে করব? আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে করব, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। ওকে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজে দেখো যে লিগ্যান্ডগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কোথায় রয়েছে? দেখো, অ্যামোনিয়া আগে, তারপর CN-, তারপর দেখো CL, তাই তো? তবে ডেল্টা নটের ভ্যালু সব থেকে বেশি কোনটা হবে? এইটা সব থেকে বেশি হবে, এটা ফার্স্ট পজিশনে থাকবে, ডেল্টা নট সবচেয়ে হাই। তারপর দ্বিতীয়টা থাকবে সেকেন্ড পজিশনে, তারপর এটা থাকবে থার্ড পজিশনে। তারপরে কোশ্চেনটা বলেছে এই যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে এর IUPAC নমেনক্লেচার কী? দেখো, কটা NH3 আছে পেনটা? তাহলে পেনটা অ্যামাইন, ঠিক আছে। SO4 আছে, মানে কী হবে? সাল ফেটো। অক্সিডেশন নাম্বারটা বার করো, অক্সিডেশন নাম্বারটা বার করলে দেখো তুমি কত পাচ্ছ? অক্সিডেশন নাম্বারটা বার করলে তুমি 3 পাচ্ছ, কারণ এটা ফ্লাক্সিডেন লিগ্যান্ড। কিন্তু দেখো 5টা অলরেডি কোঅর্ডিনেশন নাম্বার হয়ে গেছে, ওকে। আর তারপর ক্লোরাইড, মানে সালফেটের চার্জ -1 ধরে করব, কিন্তু সরি, না না, এটা 2-2 যদি থাকবে, এটা এটা তোমার ফ্লাক্সিডেন লিগ্যান্ড আকারে থাকবে, ওকে। এটা হচ্ছে ব্যাপার। কোশ্চেন নাম্বার 8 বলেছে দুটো চিলেটিং লিগ্যান্ডের এক্সাম্পল কি? চিলেটিং লিগ্যান্ডের এক্সাম্পল হলো EN, ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন ডাইঅ্যামিন স্ট্রাকচারটা এঁকে দেবে, আর একটা কী হবে? একটা হবে EDTA, ঠিক আছে। স্ট্রাকচারটা কেমন? CH2 CH2, এখানে CH2 COOH, এটা CH2 CO- Na+ ডাইসোডিয়াম সল্ট, তাই তো? CH2 COOH আর CH2 COO- Na+ EDTA। অ্যাকচুয়ালি সোডিয়াম ডাইসোডিয়াম EDTA বলে এটাকে, ওকে। মানে মোর দেন যাদের একের বেশি ডোনার সাইট থাকে, দেখো ডোনার সাইট কোনটা আছে? নাইট্রোজেন দিয়ে ডোনেট হতে পারে, এটা হলো কী? তার মানে বাইডেন্টেড লিগ্যান্ড, তার মানে EN দিয়ে বলবে বাইডেন্টেড লিগ্যান্ড। EDTA যখন হবে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে করতে পারে, এইখান দিয়ে হতে পারে, মাইনাস চার্জ দিয়ে হতে পারে, এখানেও হতে পারে মাইনাস চার্জ। তাহলে মোট 6টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে হেক্সাডেন্টেড, হেক্সাডেন্টেড, ওকে। তো এই ছিল আমাদের টপিক, পরবর্তী ভিডিওতে আমরা সেট 4 আলোচনা করব। ধন্যবাদ।